देश मातृका और विश्व सकल जीवर शांति और कल्याण कामन मुंशीगंजे सिरजदी खान श्री श्री माँ रक्षाकाली मातार पूजा उपलक्षे अष्टकालीन लीला कीर्तन अनुष्ठित हुए। বৃহস্পতিবার উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা মনিহাটি পঞ্চায়েত কমিটি ও সার্বজনীন দুর্গাপূজা কমিটির আয়োজনে রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে একদিনব্যাপী মহা উৎসবের সমাপ্ত হয়। ভক্তের জীবনের দুঃখ কষ্ট বেদনাদি দেখবেন আমরা ভগবানকে ভালোবাসি, যেই জীবনে বারবার দুঃখ কষ্ট পাই কি বলি তো হয়ে গেল পুত্র সন্তানকে নিবেছে। শ্রী শ্রী মা রক্ষাকালী মাতার পূজা উপলক্ষে আয়োজিত অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বড়বর্তা মনিহাটি পঞ্চায়েত কমিটি ও সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি সুমন দাস। বড়বর্তা মনিহাটি পঞ্চায়েত কমিটি ও সার্বজনীন দুর্গাপূজা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদেব দাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি কমল দাস, সঞ্জীবন দাস, সুদেব দাস, গুরু দাস, বড়বর্তা মনিহাটি পঞ্চায়েত কমিটি ও সার্বজনীন দুর্গাপূজা কমিটির উপদেষ্টা শম্ভু দাস, সুকুমার দাস, পরিমল দাস, নরেশ দাস, শঙ্কর দাস, রাধেশ্যাম দাস সহ আরো অনেকে। অষ্টকালীন লীলা কীর্তন শুনতে বিভিন্ন এলাকা থেকে শত শত হিন্দু ভক্ত যোগ দেন। অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন কুমারী আশালতা মণ্ডল ও তার দল সাতক্ষীরা, শ্রী সঞ্জয় সরকার ও তার দল নবাবগঞ্জ, শ্রীমতী বাসনা বিশ্বাস ও তার দল টাঙ্গাইল। অষ্টকালীন লীলা কীর্তনে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।